বেনাপোল সীমান্ত থেকে 18টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। যশোরী বেনাপোল সীমান্ত হতে 18টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। রবিবার দুপুর 12:30টার দিকে গাতিপাড়া মাঠ হতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়ক নজরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর থানার গাতিপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন পাচারকারীকে দাঁড়াতে বললে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্যে থেকে 2 কেজি 100 গ্রাম ওজনের 18টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 92,40,000 টাকা। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।